এখন 12টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন, আমি এই রেশন দোকানে দুবার তিনবার করে গেলাম, এই রেশন তুলে এখন বাড়ি এলাম। রান্না বান্না কিচ্ছু হয়নি, শুধু ভাত হয়েছে। ছেলে বউ ওদের খুব জ্বর, একজন ডাক্তারখানায় গেল এখন ছেলে, আর বৌমা তো যাবে না বলছে, গলা টলা সব ব্যথা, ওষুধ খেয়েছে বলছে যাবে না। তাহলে এখন রান্না কি করছি দেখুন, বেশি কিছু রান্না করবো না, একটু ভাজা করবো, আর মাছ আছে, মাছের ঝোল ভাত আর করবো। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বাড়িতে সব অসুস্থ, ঠিক মতো কিচ্ছু করতে পারছি না। আপনারা কিছু মনে করবেন না, ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আমার আবার এক জায়গায় যাওয়ার আছে, যে মেয়ে বাড়ি যাবো, ওর আবার ওদিকে কোথায় যাবে, আমাকে বলেছে মা একটু আসো, আবার ওখানে যাবো, তা যখন যাবো আপনাদের বলবো। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, বেশি কিছু আপনাদের দেখাতে পারছি না, সব অসুস্থ তো বাড়িতে, এদের কিচ্ছু করতে পারছি না। ছেলে দুদিন ধরে কাজে যাচ্ছে না, তাহলে আপনারা ভিডিওটা দেখুন। মাছগুলো ভেজে নিই, বেশি কেউ খেতে চাইছে না, কিছু করতে চাইছে না, তাও একটু করি, একটু ঝাল ঝাল করে একটু এই মাছগুলো করে নেব। অল্পই করছি, আরও আছে মাছ, এই মাছ রয়েছে, কিন্তু অত ভালো লাগছে না, কারণ একটু করে নিই, আপনারা দেখতে থাকুন। সব শরীর খারাপ তো, কারোরই ভালো লাগছে না এখন, বাড়িতে তেমন কেউ নেই যা রান্না করে দেবে আমাদের, বুঝেছেন, কোনো রকম আমরা করছি। মাছ ভাজা হয়ে গেল না, অল্প করেই করলাম, একটা বাচ্চার মাছ, এই মাছটা বাচ্চা খাবে, বাচ্চার জন্য ভেজে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আলু শিম ভেজে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, কিন্তু আপনারা দেখলেন, আপনারা তো দেখছেন, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আরও দেখবেন, আরও ভালো লাগবে আমাদের। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা করবেন, তাহলে আমাদের বেশি আরও ভালো লাগবে, বুঝেছেন তো। হয়ে গেছে মাছ ভাজা, আলু শিমগুলো ভেজে নেব, বেশি কিছু করবো না, এই আলু শিম ভাজা আর মাছের ঝোল করবো একটু। টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করবো, তারা আপনারা দেখতে থাকুন। আর সোনা এদিকে খেলা করছে, ওর কাকা নিয়ে ওকে খেলা করাচ্ছে, গলাটা খুবই খারাপ, জন্য কথার ভয়েসটা এরকম আসছে। তো যাই হোক, ওর বাবার কাছে গাড়িটা ঠিক করতে দিয়েছে, ওর বাবারই বন্ধু, ওই জন্য নিয়ে চালাচ্ছে গাড়িটা, ওর কাকাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে গাড়িতে। হ্যাঁ, এখন বাজে 1:30, অনেকক্ষণ উঠে পড়েছি, এবং তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, বুঝতেই পারছো শরীরটা খারাপ, একদম গলায় ব্যথা করছে, এখনও গলা জ্বালা করছে, ওকে বলেছি ওষুধ আনতে, মোটামুটি এখন সব কাজকর্ম হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, কিন্তু দুপুরে লাঞ্চ এখনও হয়নি, ভাত রেডি হয়ে গেছে ওর, এখন ভাত খাওয়াবো। আমি গেছিলাম কটা জামাকাপড় কাচতে, এখন জামাকাপড়গুলো মেলবো, মা এদিকে বাসন মাজছে, আবার যাবে ছত্রির বাড়িতে, কষ্ট হচ্ছে গলাতে ব্যথা, তো ওই জন্য, আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে দেখলে তোমরা, আজ বেশি কিছু রান্নাবান্না করেনি, আজকে রান্না তোমার করেছে দেখো তাহলে, কোনো রকম রান্না করেছি, এই যে আলু আলু আর কি বল, আলু শিম ভাজা, আর ওখানে হচ্ছে মাছের ঝোল করেছে, আর কালকে এখানে ডাল ছিল, আর এগুলো হচ্ছে তরকারি আছে, বেশ আর কিছু না, এইগুলোই, আর মেয়ের তো মাছ দিয়ে ভাত, মেয়ের এখানে এই যে খাবার আছে, এখনো কুকারে এখনো খুলিনি, এই যে
বাসন মাজে, কারণ বাইরে খুব রোদ্দুর, একই শরীর খারাপ সবার, রোদ্দুরের মধ্যে গেলে আরও শরীর খারাপ হয়ে যায়। যা হোক করে কটা ধুয়ে নিয়ে এলাম, এগুলো দিয়ে মেলবো, মেলে টেলে স্নান করবো। প্রচুর ঠান্ডা লেগে গেছে, ওই জন্য নিজেকেও একটু যত্ন করতে পারছি না, মাথায় একটু হেনা দেব, হেনাটাও দিতে পারছি না। ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু শরীরটা একটু ঠিক হোক, তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো, আমি শেয়ারও করব। তো এই যে দেখতে পাচ্ছো মাঠে, দেখতে পাচ্ছো তোমরা, ভালো করে দেখো, ওই দেখো মন্দিরটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছো, ওই মন্দিরটার রং হচ্ছে, কারণ সামনে শিবরাত্রি। খুব ভালো ফাটাফাটি একদম ব্লগ দেবো শিবরাত্রিতে, তোমরা শুধু দেখতে থাকো। এই দেখো মন্দিরটা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এই দেখো, এবার দেখতে পাচ্ছ মন্দিরটা, দেখো এই যে মন্দিরটা রং হচ্ছে এখন সামনে শিবরাত্রি। আর স্কিনেও কোনো কিছু যত্ন করা হচ্ছে না, ঠান্ডা লেগেছে প্রচুর, শরীরে এনার্জি না থাকলে ভালো লাগে বলো? এখন আসছি, আপনারা ভিতরে ভিতরে দেখতে থাকেন, আমি এখন মেয়ের বাড়ি যাচ্ছি, বিকালবেলাই চলে আসবো, বেশি দেরি করবো না। আপনারা বাড়ি থাকুন, আমার বৌ মাকে দেখুন, আমি আসছি। এ বাবা ছুটি কোথায়, ছুটি ছুটি কি করবি? বৌমাকে দেখুন, বৌমাকে দেখতে আসবে। হ্যাঁ তাহলে এবার আমি আসছি, কুটি আমি আসি। হ্যাঁ তুই সবাই যাচ্ছি, হ্যাঁ এই তোদের চাকরি দাঁত চোখে নিয়ে যাচ্ছে। আমি চলে এসেছি বাড়ি, চলে এসছি, এই বাড়ি চলে এলাম, মেয়ের বাড়ি গেছিলাম এই 300 টাকা দিয়ে, এখন চলে এলাম বাড়িতে। বন্ধ ঠান্ডা ঢুকছে তো বাড়িতে, সবার শরীর খারাপ, এখনো কমছে না গা হাত পা। হ্যাঁ কোথায় গেছিলাম আমি? হ্যাঁ বলো, ভালো বলে দাও, বলো আমার দিদা এসে গেছে, আম্মা এসে গেছে, বলো 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 বলো, টাটা করে দাও তো একটু, টাটা করে দাও টাটা। আমার আম্মা এসে গেছে, যাওয়ার সময় খুব কাঁদছিল, যাবে না কিছুতে, তারপর জোর করে রেখে তারপরে গেছি, মুখের দিকে তাকিয়ে রয়েছে আমার। অন্য শুন না, আচ্ছা তাহলে আপনারা ভিডিওটা দেখুন, এই চলে এলাম, এখন কাপড় চোপড় ছাড়ি, বাচ্চার জন্য পিসি খেলনা টেলনা সব পাঠিয়ে দিয়েছে, খেলনা দিয়েছে পিসি, বার করি বার করি, তুমি দাঁড়াও। চেঞ্জ করে নাও, তারপরে বের করো। আমি কাজ সেরে নিয়ে এরকম মশারি খাটিয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আটা, ময়দা নেই, এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে নুন আছে, আর এখানে টক দই, আর এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, ডিম, আর ধনে পাতা কুচি, আর পেঁয়াজ কুচি। ব্যাস এই এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রেসিপিটা বানাবো, এই কোলা রুটিটা বানাবো, ঠিক আছে? কিছুই করবো না, শুধু এগুলো মিক্স করে নেবো, মিক্স করে তোমাদেরকে তারপরে করতে দেখাবো, ঠিক আছে? সব কিছু আমি মিক্স করে দিয়েছি, করে ব্যাটারটা ঠিক এরকম এসছে, তো গ্রেভি রেভি আর এই যে তেল বসিয়ে দিয়েছি, এই দেখো দিয়ে দিয়েছি কড়াতে, দেখেছ কোলা রুটি, যে পিস পিস করে কেটে নিয়েছি। আজ এখানে ব্লগটা শেষ করছি, টাটা।